গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোরে বাটারফ্লাই যে বইটা যে তোমাদের সকলের কাছেই আছে তার পেজ নাম্বার 16 বের করো। পেজ নাম্বার 16 নম্বর পাতাটা বার করো। দেখো, আগে অবধি আমরা যতটা গল্প পড়েছিলাম ততটা গল্প আমরা কি পড়েছিলাম, যে আকাশ কোনো একটা সময় পৃথিবীর খুব কাছে ছিল, সে বাচ্চাদের সাথে খেলতে ভালোবাসতো, বাচ্চারাও তার সাথে খেলতো। তো হলো কি, একদিন খুব গরমের দিনে চারিদিকে যখন ধুলোয় ঢেকে গেছে, তখন সেই যে বয়স্ক ভদ্রমহিলা যিনি ছিলেন গ্রামের এক প্রান্তে তিনি বাস করতেন তার ছোট্ট মাটির কুঁড়ে ঘরে, সেখানে তিনি করছিলেন কি, তার যেহেতু কোনো কাজ ছিল না, তার কোনো আত্মীয়ও ছিল না, কোথাও যাওয়ার ছিল না, তিনি করতেন কি, তিনি সারাক্ষণ ঘরটাকে ঝাঁক দিতেন, ঘরটাকে পরিষ্কার করতেন। তো এই বারবার ঝাঁক দেওয়ার ফলে হলো কি, কি হলো, তার ঘরে চারিদিক করে ধুলোয় ঢেকে গেল এবং সেটা লোকে নাকে মুখে চোখে ঢুকতে লাগলো এবং দম নিতে পারছিল না। দেখা যাক তার পর থেকে কি আছে, কি বলছে শুন। দিস কার কুড নট ব্রিদ ইজিলি, উচ্চারণগুলো খেয়াল করবে, দিস কার কুড নট ব্রিদ ইজিলি, ইজিলি মানে সহজে, ব্রিদ মানে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, দম নেওয়া, যেটাকে সোজা কথা বলে। তাহলে আকাশ সহজে দম নিতে পারছিল না, কেন পারছিল না, কারণ তোমরাও জানো চারিদিকে যদি ধুলোয় ঢেকে যায়, ধোঁয়ায় ঢেকে যায়, তখন কি সহজে দম নেওয়া যায়, দম নিতে কষ্ট হয়। ঠিক একই রকম ব্যাপার আকাশেরও হচ্ছে। দি ডাস্ট গট ইন টু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, এই যে ধুলো এটা কি হলো, এই ধুলো তার নাকে ঢুকে পড়লো এবং তাকে হাসতে বাধ্য করলো এবং তাকে হাঁচিয়ে দিল। নাকে মুখে ধুলো ঢুকলে কে, রাস্তাঘাটে যখন আমরা বেরোই নাকে মুখে ধুলো ঢুকলে আমরা হেঁচি হেঁচে উঠি, সেরকম সেও হেঁচে ফেলল। দি স্নিজ শুক দি ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, এই যে আকাশ হাঁচছে, যেহেতু আকাশ সারা পৃথিবী জুড়ে রয়েছে তাই আকাশের যে হাঁচি, এই হাঁচি সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল তার এই ভয়ানক জোরের আওয়াজ শব্দ দিয়ে। দি স্নিজ অফ দি স্কাই ওয়াজ থান্ডার, আকাশের এই হাঁচিকেই আমরা কি বলে থাকি, আমরা বলি থান্ডার, মানে বাজ পড়া। আকাশ থেকে বাজ পড়তে তোমরা দেখেছো বর্ষাকালে বৃষ্টির দিনে অনেক সময় বাজ পড়ে, কড়কড়াক করে আওয়াজ করে বাজ পড়ে, জোরে শব্দ করে বাজ পড়ে। এবং লেখক বলছেন, যিনি এই গল্পটি লিখেছেন, তিনি বলছেন যে আকাশের এই হাঁচিই হচ্ছে গিয়ে বাজ পড়া, থান্ডার। People covered their heads and ran indoors in fear. যেহেতু মানুষজন আগে এরকম শব্দ কখনো শোনেনি, তাহলে কি করলো মানুষজন, করলো কভার দেয়ার হেডস, মানে মাথা ঢেকে ফেলো, কারণ মানে ঢেকে ফেলা, কভার দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার, ফিয়ার মানে ভয় পাওয়া, এবং ভয়ে তারা ঘরে ঢুকে গেল, ভেতরে ঢুকে গেল, ইনডোরস মানে দরজার ভেতরে, মানে ঘরের ভেতরে ঢুকে গেল তারা। বাট দি ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম, ক্যাপ্টন সুইপিং মানে তার ঝাঁপ দেওয়াটা বজায় রেখেছিল, ঝাঁপ দেওয়াটা বজায় রেখেছিল। কিন্তু হলো কি, লোকজন যখন সবাই ভয় পেয়ে যাচ্ছে, কড়কড় করে যখন বাজ পড়ছে, লোকজন ভয় পেয়ে যাচ্ছে, মাথায় হাত দিয়ে ঘরের ভেতর ঢুকে যাচ্ছে, কিন্তু সেই সময়েও সেই বয়স্কা ভদ্রমহিলা করছিলেন কি, তিনি তার ঝাঁটা দিয়ে ঝাঁপ দেওয়াটা বজায় রেখেছিলেন। দি ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন টু দি স্কাইজ আইজ অ্যান্ড মেড দেম ওয়াটার, এই যে ঝাঁটা থেকে যে ধুলোগুলো উঠছিল সেগুলো কি আকাশের চোখে ঢুকে যাচ্ছিল এবং সেগুলোকে জলে ভরে দিয়েছিল, মানে আকাশ প্রায় কেঁদেই ফেলেছিল বলতে গেলে, কেননা তার চোখে মুখে ধুলো ঢুকছে, চোখে ধুলো ঢুকলে কি হয়, চোখে জল আসে, চোখ কড়কড় করে আওয়াজ আসে, সেরকম। দি ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, এই যে জল আকাশের চোখের যে জল, সেই জল বৃষ্টির ফোঁটার মতো ছড়ে পড়ল, মানে এটাকেই লেখক বলতে চাইছেন, এভাবেই বৃষ্টি এলো, রূপকথার গল্প যেরকম হয়। দি ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেইন, মানে এই জলই, কিসের জল, আকাশের সেই চোখের জলই বৃষ্টির ফোঁটার মধ্যে ঝরে পড়ল। রেইন ড্রপস ফেল অন টু দি এরিয়াস হি হ্যাড জাস্ট সোয়েপ্ট, রেইন ড্রপস মানে সেই বৃষ্টির ফোঁটা, কোনগুলো বৃষ্টির ফোঁটা বলেছে, আকাশের সেই চোখের জল যেগুলো কিনা বৃষ্টির ফোঁটার মধ্যে ঝরে পড়ছিল, সেগুলো কোন জায়গাগুলো করে পড়ল, যে না অন ফেল অন টু দ্য এরিয়াস হি হ্যাড জাস্ট সোয়েপ্ট, সেই জায়গাগুলো করেই পড়ল যেগুলো কিনা তিনি
সবেমাত্র ঝাঁট দিয়েছিলেন, মানে বয়স্ক বর্ধমানের সবেমাত্র যে জায়গাগুলোকে ঝাঁট দিয়েছিলেন সেই জায়গাগুলো করে এই বৃষ্টির ফোঁটাগুলো ছড়িয়ে পড়ল। তাহলে বোঝা গেল প্রত্যেকে, তোমার প্রত্যেকে বাকি অ্যাক্টিভিটিগুলো চেষ্টা করবে, অ্যাক্টিভিটি থ্রি আর ফোর। আমি অনেককেই দেখছি অ্যাক্টিভিটি করার সময়, অনেক কিছু ফাঁক পূরণ করার সময় তোমরা ক্যাপিটাল লেটারে ব্যবহার করে ফেলছো ভুলভাল জায়গাতে। ক্যাপিটাল লেটারের ব্যবহার কিন্তু সব জায়গায় ক্ষেত্রে হয় না। তোমরা আপাতত যা যাবে সেন্টেন্সের শুরুতেই কেবলমাত্র ক্যাপিটাল লেটার বসবে, এছাড়া কিন্তু আর কোথাও সাধারণত বসে না, সেটা খেয়াল রাখবে। বাদ বাকি অ্যাক্টিভিটিগুলো করো, আর তার আগে ভিডিওগুলো ভালো করে শোনো, অসুবিধা হলে জিজ্ঞাসা করো। আজ এই পর্যন্ত।